সিএনএনবিডি টিভি বাংলার প্রতিচ্ছবি, যার মাধ্যমে দ্রুত সমস্যা মোকাবেলায় কাজ করা যাবে। আমি আশা করি সকলের মূল্যবান সহযোগিতা দুর্যোগ সমন্বয় চেষ্টাকে সফল করবে। For improvement of disaster management capabilities. এ ধরনের কর্মশালার মধ্য দিয়েই ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়ানো সম্ভব বলেও মনে করেন তারা। It is encouraging. লীলাভূমি বাংলাদেশ, সর্বত্রই চোখে পড়বে সবুজের ছায়া। তারপরও দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর নয় সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশটি। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশের মানচিত্রে যোগ করেছে নৈসর্গিক সৌন্দর্য। হরেক রকমের জীব বৈচিত্র্য ছাড়াও রয়্যাল বেঙ্গল টাইগারের মুক্ত বিচরণ তৈরি করেছে মনোমুগ্ধকর পরিবেশ। হাইওয়ে রাস্তাগুলো ভালো, কিন্তু ওই রিসর্টের আশেপাশে যে সমস্ত রাস্তা সেই রাস্তাগুলো ভালো না, কানেক্টিভিটি ভালো না, ওখানে যে টুরিস্টটা কিছুটা ভেঙে পড়ে। নদীমাতৃক দেশ হিসেবে সুপরিচিত বাংলাদেশে পদ্মা মেঘনা যমুনা ছাড়াও রয়েছে সুবিশাল বঙ্গোপসাগর, বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে। আর কুয়াকাটায় সূর্যোদয় ও সূর্যাস্ত ছাড়াও মৌসুম ভেদে ভিন্ন রকমের সৌন্দর্য উপভোগ করতে পারেন পর্যটকরা। তো বাংলাদেশ এখনো বিশ্ব পর্যটন ম্যাপে একটা পরিচিত নাম নয়। প্রাকৃতিক সমস্যা, বন্যা ঘূর্ণিঝড় এগুলোর কারণে মানুষের কাছে ডিজাস্টার প্রোন একটা এলাকা হিসেবে পরিচিত। এই জন্য একটা মানুষের মনে, বিদেশে বাইরের মানুষের মনে একটা বাংলাদেশে যাওয়ার ব্যাপারে একটা ভীতি আছে। পর্যটন প্রেমীদের পছন্দের অন্যতম স্থান পাহাড়ি বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি, যেখানে রয়েছে নজরকাড়া ঝর্ণা। আকর্ষণীয় এসব পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়নে কাজ করছে সরকার, জানালেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান। উন্নত যোগাযোগ ব্যবস্থা, তারপরে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, সেটা হচ্ছে হোটেল মোটেল ইত্যাদি, ফুড অ্যান্ড বেভারেজ অর্থাৎ রেস্টুরেন্ট হোটেলস ইত্যাদি, তারপরে রয়েছে আপনার বিনোদনের ব্যবস্থা। বাড়ি ও ঝালকাঠির মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। আমি মনে করি যে বাট উই আর লাকি যে আমরা খুব ভালো উইকেট খেলেছি, ম্যাচ জিতেছি, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং জয়টাও আমাদের ছোট মানে কম রানের জয় আমার মনে হয় যে টিমকে দারুণভাবে উদ্বুদ্ধ করবে সামনের ম্যাচগুলোতে। আগামী 28 অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন সাকিব তামিমরা। অভিজ্ঞ 15 জন প্রার্থীকে ধরাশায়ী করে দক্ষতার প্রমাণ আগেই দিয়েছেন এই ধনকুবের। তবে আয়কর প্রকাশ না করা পূর্বের বিতর্কিত ট্রাম্পের নানা বক্তব্যকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারেন হিলারি। এবিসি টিভির জনপ্রিয় সংবাদ উপস্থাপক লেস্টার হল্টের সঞ্চালনায় পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে।